স্মার্ট মিটার বিরুদ্ধে শিবসাগর অব্যাহত আছে প্রতিবাদ। স্মার্ট মিটার ব্যবস্থা প্রবর্তনের যোগেদি অত্যাধিক বিদ্যুৎ মাচুল সংগ্রহ করার ফলত সর্বসাধারণ গ্রাহক বারুকৈ অতিষ্ঠ হয়ে পড়ছে, আর ইয়ার বিরুদ্ধে আজি পুনের শিবসাগরত রাজপথ উত্তাল করেছে রাইজর দলের উদ্যোগত সর্বসাধারণ জনতায়। মানে দেখ রাইজ দলের উদ্যোগত এয়া বিশাল প্রতিবাদী কার্যসূচী শিবসাগরত। শিবসাগর কে পি এম চারিআলির সমদল উলিয়াই শিবসাগরের এ পি ডি সি এল তথা শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডর কার্যালয় ঘেরাও করেছে রাইজ দলের উদ্যোগত। এয়া প্রতিবাদী কার্যসূচী দেখাই আছো, শিবসাগর রাজপথ উত্তাল করেছে, আর স্মার্ট মিটার বন্ধ করার দাবি জানাইছে। মানে দেখাই শিবসাগরত বিশাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, এয়া রাজপথ উত্তাল করেছে, শিবসাগর এ পি ডি সি এল কার্যালয় ঘেরাও করেছে রাইজ দলের কর্মী তথা বিষয়ববীয় সকলে। এয়া স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবি জানাইছে। এয়া শিবসাগরত স্মার্ট মিটার বিরুদ্ধে এই ধরনের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। মানে দেখাই আছো শিবসাগরত রাজপথ উত্তাল করেছে। মানে ভাষ্য লম উপা বড়া আছে। প্রথম কথা হল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি দুখিয়া তেজ খোয়া নাকি? আপনি চকু নিজে চিন্তা করে চক, এঘর এঘর মানুষ চলিবলে কিমান কষ্ট হয়েছে। আপনি 15 বছর কার্যকাল রাজত্ব করলে, আপনি 15 বছর কার্যকাল আপনি রাজত্ব করে পেলায় এটা আপনি মুখ্যমন্ত্রী হয়ে মানুষ আপনি মরমর চকুয়ে চাব লাগিছিল। প্রত্যেকঘর মানুষের পর আপনি তেজ পিয়া গোটে স্মার্ট মিটার নামত পয়সা ঘুরব লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার আমি শিবসাগর রাইজর দলের হয়ে পেলায় হুঁশিয়ার করে দিছো, আপনি অতি সোনকালে স্মার্ট মিটার বন্ধ কর, অন্যথা ইয়ার ব্যবস্থা বেলেগ হব বলে আপনার জানাইছো। এ পি ডি সি এল শিবসাগরের কার্যালয় ঘেরাও করেছে, শ শ জনতায় ঘেরাও করেছে রাইজ দল উদ্যোগত। এয়া দেখিছে আরক্ষী, বৃহৎ সংখ্যক আরক্ষী নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে, তার মাজতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মানে ভাষ্য লম দাদা কি কব, নিঃসন্দেহে একেবারে ধিক্কার গরিহণাযোগ্য। সাধারণ মানুষের তেজ পাই স্মার্ট মিটার অতি সোনকালে বন্ধ হব লাগে। আজি শিবসাগর সর্বোচ্চ রাইজ ওলাই আছে, আর যখন সরকারে আসলে বিদ্যুৎ মাচুল আসলে কম করেন বলে সে ক্ষমতা লাগিয়েছিল, যখন সরকারে আমাক নিয়মীয় বিদ্যুৎ যোগান করেন বলে সব ক্ষমতা লাগিয়েছিল, এই সরকারে আসলে স্মার্ট মিটার যোগেদি আমাক সর্বসাধারণ মানুষ আসলে বিমুখ দিয়ে পেলাইছে, সাধারণ মানুষ বিপদ ঠেলি দিছে, আর পুঁজিপতি আসলে সুরক্ষা প্রদান করে দিয়েছে হিমন্ত হিমন্ত বিশ্ব আমাকে আমি হকিয়াই দিব খুঁজছি। অতি সোনকালে যদি এই স্মার্ট মিটার বন্ধ নকয় তেতিয়াহলে কিন্তু অসমত একটা ভয়াবহ পরিস্থিতি হবে। আজি আমি এই ডিজিটাল গাঁও কইছো, এই নন ডিজিটাল গাঁও আমি প্রশ্ন করব খুঁজছো, সাধারণ মানুষ টেস করে এই স্মার্ট মিটার কিয় আমার প্রতিহন করে করে আমি প্রতিবাদ জানাইছো, আর এই সমস্যা আমার মূল পর্যন্ত এই আন্দোলন চলি থাকবে। ধন্যবাদ। কেবা শতাধিক রাইজে রাইজ দলের উদ্যোগত এ পি ডি সি এল রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে, মহিলাকে ইয়া স্মার্ট মিটার বন্ধ দাবি উত্থাপন করেছে। কি কব, আমি মানে একদম জিয়াটো ভুগিবলগীয়া হয়েছে, মাহেকত দুবার 3 বার করে আমি লাইটৰ বিল ৰিচাৰ্জ কৰিবলগীয়া হয়েছে, আমার স্কুলের ল'ৰা-ছোৱালী স্কুলত পঢ়ার মানে অহা যোৱা মানে আমি খরচ দিব পৰা নোহোৱা নাই, লাইটৰ বিল দিওঁতে আমার এনেকুৱা জিয়াটো ভুগিবলগীয়া হয়েছে। এ পি ডি সি এল কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর শীঘ্রই এই স্মার্ট মিটার বন্ধ করার দাবি তুলিছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।